আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ব্লগ অ্যান্ড কুব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রতিদিনের মতো আজকে সকাল থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করেছি সকালে নাস্তায় আজকে আমি রুটি বানাবো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আমার রুটি মেকারের রুটিগুলো কেমন হয় এখানে রুটি মেকারে মূলত কাঁচা রুটি আটার যে রুটি সেটার চেয়ে আমরা সবসময় আমি যদি রুটি মেকারের রুটি নাও বানাই পিড়ে বেলুনের সাহায্যেও যদি রুটি বানাই সেক্ষেত্রেও কিন্তু আমরা সেদ্ধ আটার রুটি খাই তো সেক্ষেত্রে আমার জন্য খুবই ভালো আর আমার রুটি মেকারটা একটু সাইজে ছোটো কারণ আমি এটা কিনেছি প্রায় চার বছর আগে তো তখন মাঝারি সাইজ যেটা নিয়েছিলাম বুঝতে পারিনি আমার কাছে বড় রুটিগুলো হলে দেখতে ভালো লাগে এ কারণে আমি যেটা করি রুটির যে আমি গোলাটা করি সেটা এক পাশ দিয়ে দিই আপনারা দেখতে পেয়েছেন এক পাশে যখন চাপ পড়ে পাশে বেশ ভালো পাতলা হয় অপর পাশে একটু মোটা থাকে দেন আমি রুটিটা তুলে ডাবল চাপ দিই আরেক পাশ করে সরিয়ে ডাবল চাপ যখন দিই তখন পাশে এটা পাতলা হয়ে যায় দেখতেই পাচ্ছেন আপনারা তো এভাবে করলে দেখা যায় রুটিটা পাতলাও হয় আর অনেকটা বড়োও হয় কার কাছে কেমন লাগে জানি না তবে আমাদের কাছে বড় রুটি হলে দেখতে কিন্তু ভালো লাগে আর দেখা যায় বড় রুটি হলে দুইটা খেলে কিন্তু পেট ভরে যায় সকালবেলা নাস্তা হিসেবে আর রুটি যে ফুলে না তা কিন্তু একেবারেই ভুল ধারণা দেখতে পাচ্ছেন রুটি কিন্তু বেশ ভালো ফুলে রুটিগুলো তুলনামূলক অনেক বেশি পাতলা হওয়ার কারণে যেহেতু চাপ পরে একেবারেই পাতলা হয়ে যায় পাতলা হওয়ার কারণে দেখা যায় অনেক সময় ফুটো হয়ে যায় বাতাস বের হয়ে যায় ভেতরে যে বাষ্পগুলো থাকে সেগুলো দেখা যায় বের হয়ে যায় যার কারণে ভালো করে ফুল উঠতে পারছে না আপনারা হয়তো লক্ষ্য করছেন পাশ দিয়ে বাতাস বের হয়ে যাচ্ছে এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ফুলে আপনি আপনারা দেখতে পেয়েছেন আমি একইভাবে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমি এক হাতে মোবাইলে ভিডিও শ্যুট করছি অন্য হাতে রুটি বানাচ্ছি এই কারণে হয়তোবা আমার কাছে একটু আনইজি লাগছে নর্মালি কিন্তু আরও তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে ফেলা যায় দুই হাতে যদি কাজটা করা হয় আমি এক হাতে মোবাইল ধরেছি অন্য হাতে রুটির গোলাটা দিচ্ছি চাপ দিচ্ছি সব কিছু করছি যে কারণে একটু আনইজি হচ্ছে রুটি বানানোর পরে আমি সবসময় রুটি মেকারটা একটু এক পাশ করে রাখি ওভেনের পাশে করে রাখি এক্ষেত্রে চুলার পাশে স্পেসটা একটু থাকে আমি অন্যান্য কাজ করতে পারি ইজি হয় কাজ করার ক্ষেত্রে আমি সবসময় এভাবেই করি যেহেতু আমার মানে কিচেনের চুলার এরিয়াটা একটু ছোট ওভেনের পাশে আমি রুটি মেকারটা সবসময় রাখি আর রুটি মেকারে দেখা যায় দশ থেকে পনেরো দিন পর পর ফয়েল পেপার একটু চেঞ্জ করলে হয়ে যায় ফয়েল পেপার কিভাবে চেঞ্জ করে বা কীভাবে রুটি মেকারটা ওয়াশ করে সব কিছু নিয়ে আমার আগে আমি কোনো একটা ভিডিওতে উল্লেখ করেছিলাম আমার ডেইলি ব্লগ নামে একটা প্লে আছে ওখানে আপনারা একটু চেক করলে পেয়ে যাবেন যারা রুটি মেকার সম্পর্কে একটু ধারণা নিতে চাচ্ছেন তাদের জন্য আশা করছি যে বেনিফিট হবে দেখতে পাচ্ছেন আমি একইভাবে আরেকটা রুটিও বানিয়ে নিচ্ছি এটা কিন্তু অলরেডি ফুটো হয়ে গিয়েছে বাতাস বের হয়ে যাচ্ছে যার কারণে এটা ফুলে উঠতে পারিনি কিন্তু এটা কিন্তু একটা আবরণ থেকে অন্য আবরণ আলাদা হয়েছে রুটির এটাই মেনলি রুটি ফুলার ক্ষেত্রে যেটা প্রয়োজন আমরা রুটি ফুলতে যেটা যেটা মানে প্রত্যাশা করি যে রুটি হোক দুইটা পার্ট আলাদা হোক রুটিটা সফট হয় খেতেও ভালো লাগে এটা কিন্তু এমনিতে আলাদা হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা অন্যান্য কাজকর্ম শেষে আমরা ভাই বোন দুজনেই যাচ্ছি আজকে ভাইয়ার হলুদে পড়ার জন্য আমাদের সবার ম্যাচিং শাড়ি পাঞ্জাবিগুলো কেনার জন্য এছাড়াও এক্সট্রা টুকিটা কি বিয়ের আরও অনেক কেনাকাটা করব। আমরা ভাই বোন দুজনে মিলে একটু ডিসকাস করছিলাম আমরা শাড়ি কয়টা কিনবো পাঞ্জাবি কয়টা কিনবো কোনটা কি সাইজ হবে কারণ পাঞ্জাবিগুলো আমরা চাচ্ছি রেডিমেড নেওয়া নেওয়া নিয়ে নেওয়ার জন্য হলুদের জন্য আর আমরা অনেকগুলো পাঞ্জাবি শাড়ি একসাথেই নিব সেই সাথে হচ্ছে আমাদের হবু ভাবির জন্য নতুন ভাবির জন্য আরও কিছু কেনাকাটা বাকি আছে যেগুলো আমাদের করতে হবে সব কিছুর জন্য আমরা এখন যাব ইস্টার্ন মল্লিকায় আর পাঞ্জাবির জন্য যাচ্ছি আমরা এখন নূরজাহান মার্কেট মার্কেটে নূরজাহানের ওখানে কিন্তু পাঞ্জাবির জন্য ভালো তো এটা হচ্ছে মানিক মিয়া এভিনিউর কাছাকাছি আমরা এখন এই যে মানিক মানিক মিয়া এভিনিউতে এই রুটটা কিন্তু খুবই ভালো লাগে ঢাকা শহরের মধ্যে কেন জানি এই রুট রুটটার মধ্যে অনেক বেশি বেশি প্রশান্তি পাওয়া যায় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা দূরের আছেন তারা দেখতে পাবেন এখন আমাদের জাতীয় সংসদ ভবন তো যেটা ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি একটু করে হলেও ফুটেজগুলো রাখার আমরা এখন চলে এসেছি নূরজাহান মার্কেটে এখানে নিস্তলাতে বেশ বিভিন্ন রকমের পাঞ্জাবির ভেরিয়েশন এখানে আর সবচেয়ে ভালো লাগে এখানে একদম জিরো সাইজের পাঞ্জাবি থেকে শুরু করে একদম সবচেয়ে বড়ো সাইজের পাঞ্জাবি পর্যন্ত পাওয়া যাবে একদম এক বছরের ছয় মাসের বাচ্চার পাঞ্জাবি থেকে শুরু করে তো এখানে আমরা প্রথমে চুজ করছি কালার ওনারা আমাদেরকে যেটা বলেছে আপনারা কোন ডিজাইনটা নিতে যাচ্ছেন, বা কোন কালারটা আপনাদের পছন্দ হচ্ছে সেটা আগে চুজ করেন দেন আপনারা সাইজটা বলবেন আমরা সেই সাইজেই দিয়ে দিব। তো সানজির কয়েকটা ট্রায়াল দিয়ে দেখছিল আমাদের ফার্স্টের দিকে আমাদের যেটা প্ল্যান ছিল যে একই রকম হবে শাড়ি পাঞ্জাবি শাড়ির কালার যেটা হবে পাঞ্জাবির কালার সেটা হবে প্রথম দিকে আমরা পাঞ্জাবি চুজ করতে এসেছি কারণ শাড়ি দেখা যায় যে কোনো কালারই মেয়েদেরকে ভালো লাগে বাট পাঞ্জাবিটার ক্ষেত্রে দেখা যায় ছেলেদের পাঞ্জাবির ক্ষেত্রে যেটা হয় মানে ছেলেদেরকে সব কালারের পাঞ্জাবিতে ভালো দেখায় না এ কারণে পাঞ্জাবিটাকে চুজ করে দেন সেই পাঞ্জাবির কালার অনুযায়ী আমরা শাড়ি কিনবো সেই রকম একটা চিন্তাধারা আমাদের তো একটা মেজান্টা কালারের পাঞ্জাবি নিচ্ছিলো চেয়ে আর কি এটা ট্রায়াল দিয়ে দেখছে বাট এটা ও যেটা বলছিলো আর কি এটা সবাইকে ভালো লাগবে না আবার অনেকে দেখা যায় একটু মিডিয়াম বয়সে যারা যায় তারা দেখা যায় এই টাইপের পাঞ্জাবিগুলো এই কালারের পাঞ্জাবিগুলো একটু কম পড়তে যায় এরপরে আমরা যেটা সর্বশেষ যেটা ডিসাইড করেছি এখানে দেখতে পাচ্ছেন লাইট অরেঞ্জ কালারের একটা পাঞ্জাবি তো সেই পাঞ্জাবিটাতে মূলত এখন সেটা দিয়ে ইয়ে করছি আমরা কিনে নিয়েছি এখানে আমরা প্রায় এখানে চল্লিশটা পাঞ্জাবি নিয়েছি হলুদের জন্য সবচেয়ে ছোটো সাইজের যে পাঞ্জাবিটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে তিন বছরের বেবির এটা হচ্ছে আমার কাজিনের বেবির জন্য আর আদিব জারিফ থেকে শুরু করে আমার হাজবেন্ডের জন্য আমার কাজিনের হাজব্যান্ডের জন্য এছাড়াও আমরা আমাদের সকল কাজিনদের জন্য সব ভাইদের জন্য আর কি এখানে পাঞ্জাবি নেওয়া হয়েছে আর ভাইয়ার ফ্রেন্ডদের জন্য নেওয়া হয়েছে টোটাল এখানে চল্লিশটার মতো পাঞ্জাবি আছে তো এই তো আমাদের পাঞ্জাবি কেনা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এই পাঞ্জাবিগুলো কিনতে আমাদের প্রায় দুই ঘন্টার মতো সময় লেগেছে কারণ সবগুলোর সাইজ আমরা মেলাতে যথেষ্ট সময় লেগেছে এরপরে আমরা সরাসরি চলে গিয়েছি ইস্টার্ন মল্লিকায় ইস্টার্ন মল্লিকায় জুতার জন্য খুবই বেস্ট ভাবির জন্য এক জোড়া জুতা নিতে হবে আগে দুই জোটা নেওয়া হয়েছে আব্বোরা যখন এসেছিল ভাবির কেনাকাটা করেছিল তখন নিয়ে নিয়ে নিয়েছিলো আজকে আমি জোড়া নিয়েছি এরপর আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছি ভাইবোন মিলে এখানে চিকেন চাপ খাচ্ছি আর নান নিয়েছি দেন আমরা চলে গিয়েছি শাড়ি কিনতে তো হলুদের শাড়ির জন্য আমরা নিচ্ছি এখানে সিল্কের শাড়ি যেগুলো সামো সিল্কের যে শাড়িগুলো এক কালারের সেই শাড়িগুলো নিচ্ছি সিল্কের শাড়ি নেওয়ার প্রথম রিজন হচ্ছে এটা একটু আনকমন সেকেন্ড রিজন হচ্ছে যেহেতু বেবির মা হয়তো শাড়ি পরলে এলেমেলে হয়ে যায় সুতি শাড়িগুলো এই জন্য সিল্কের শাড়ি নেওয়া সব কিছু কেনাকাটা করে নেওয়ার পরে অরেঞ্জ কালার শাড়িটা দেখতে পেয়েছেন ওটা নিয়েছি দেন বাসায় চলে এসেছি আসার পরে আমি আবার সকালের জন্য একটু চিটে পিঠার ব্যাটার করে নিচ্ছি এই ব্যাটারটা আমি এখানে চাল দিচ্ছি চালটা ভিজানো চাল চালের সাথে আমি এখানে প্রায় তিন পটের মতো চাল নিয়েছি আমি পট চালের সাথে আমি দুটা ডিম দিব আর এক চামচ দিয়ে দিব বেকিং পাউডার দেন স্বাদ অনুযায়ী আমি লবণ দিব প্রয়োজন মতো পানি দিয়ে এগুলো আমি ব্ল্যান্ড করে নিব একেবারে ঘন করব না ঘন করলে কিন্তু চিতই পিঠা ফুলে না এ কারণে আমি একটু পাতলা করছি তুলনামূলক আমরা যেরকম একদম পাটি সাপটার জন্য যেরকম বেটার করি সেই লেভেলের পাতলা করছি আমি ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি একটু সময় নিয়ে ব্ল্যান্ড করতে হয় একটা সময়ে আমার হাতে একেবারে পিটা হতো না এ কারণে বানাতেও ইচ্ছে হতো না যে জিনিসটা হাতে হয় না সে জিনিসটা বানাতেও আর ইচ্ছে হয় না তো বানাতে বানাতে কোনো একটা সময় এখন শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ এখন কিন্তু খুব ভালোভাবেই চিতে পিঠার জন্য খামিটা হয়ে যায় আর চিটে পিঠেগুলোও খুব সুন্দর হয় আগেই আমি যেটা করতাম চিটে পিঠা খামিগুলো বেশি ঘন করে ফেলতাম আর ডিম দেখা যেত চারপর চালের জন্য আমি চারটা ডিম দিয়ে দিতাম বেশি ডিম ডিম দিয়ে দিলে দেখা যায় চিতে পিঠার যে কালার কালারটা দেখা যায় হলুদ হয়ে যায় আর পিঠে কিন্তু সহজেই পুড়ে যায় আমার আম্মা আমাকে যেটা শিখিয়ে দিয়েছেন চার চারপর চালের জন্য দুইটা ডিম দুই পট চালের জন্য একটা ডিম সেই হিসেবেই দেওয়ার জন্য যেহেতু তিন পট আমি চাল দিয়েছি এখানে কারণ আমি দুটা ডিম দিয়েছি একটা ডিম দিলে আবার কম হয়ে যেত আমার কাছে লোহার যে এখানে দেখতে পাচ্ছেন চিত্তই পিঠা বানানোর জন্য যে প্যানটা তো সেটা আমি বসিয়ে দিই এর মধ্যে পিঠা বানাচ্ছি চোলার আজ কিন্তু কমিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু খেজুরের রস এগুলো কিন্তু অরিজিনাল খেজুরের রস আব্বু বাইরে থেকে নিয়ে এসেছিল অল্প কিছু ছিল এখানে প্রায় দু লিটারের মতো আছে এগুলো আমি জাল দিয়ে নিয়েছি ডিফ্রি যে ছিল আমি আগে নামিয়ে রেখেছিলাম এগুলো যখন নর্মাল হয়েছে দেন আমি জাল দিয়ে নিচ্ছি রসে বীজানো আজকে চিতই পিঠা রেডি করে রাখছি সকালবেলা দেখা যাবে এগুলো একেবারে ফুলকু হয়ে থাকবে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে শীতের সিজনে খেজুর রসের পিঠা কার না ভালো লাগে আর আমার কাছে সবচেয়ে ইজি মনে হয় চিতই পিঠা আর সবচেয়ে মজার পিঠাও মনে হয় চিতই পিঠা যার কারণে এটাই বানাচ্ছি আমি এ তো আমি একে একে অনেকগুলো পিঠা বানিয়ে নিচ্ছি এখানে অনেকগুলো পিঠা আমি রসে দিয়েছি এরপরে আরও কিছু বানাচ্ছি আমি যেহেতু ব্যাটার প্রায় তিন পর চালের অনেকগুলো হয়েছে ব্যাটার অনেক পিঠা বানানো যাবে তারপরে এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি এগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়ার পরে এগুলো জাস্ট চায়ের সাথে খাওয়া হবে এটাই ব্যাটার আর কি আর কিছু আমি ফ্রিজে রেখে দিব ব্যাটার আগামীকালকে সকালে আমি বানাতে পারবো একসাথে ব্যাটার বেশি করে করে নিলে দেখা যায় দু তিন দিন ফ্রিজে রেখে বানিয়ে গরম গরম বানিয়ে খাওয়া যায় তো আমি জাস্ট অল্প কিছু করে নিচ্ছি যেগুলো চায়ের সাথে খাওয়ার জন্য আর বাকি খামেগুলো আমি রেখে দেবো ফ্রিজে এখানে আমি আফরাকেও একটু খাওয়াচ্ছিলাম আর আমি নিজেও খাচ্ছিলাম এরপর হচ্ছে জারিফদেরকেও দিয়েছি সবাই মিলেমিশে খাচ্ছি যেহেতু আরেক দিন পরে আমি বাড়িতে চলে যাবো ভাইয়ার বিয়ে উপলক্ষে এ কারণে সব কিছু গোছানোরও একটু কাজ কাজ বেশি যার কারণে সকাল সকাল খেয়ে আমি কাজ শুরু করে দিব আজকে ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ